আয়না এনেছে প্রত্যেকে জোগাড় করে, এই যে কত সুন্দর বাথরুমের আয়না ভাঙা, বাথরুমে আসলা, বাথরুমে এরকম প্যারিস ফেটে গেছে, এসি রুম আর ওদের এরকম অবস্থা, রুমের কোয়ালিটি এত খারাপ, এই দেখো এখানে কিরকম নোংরা বাথরুমের মধ্যে। এই যে কতক্ষণে ফোনটা ধরবো, ওরা বারবার গাড়ি এসে দাঁড়িয়ে আছে, তো আমরা এখন রেডি হয়ে গেছি, তো আমরা এখন যাচ্ছি কোন সি বিচে একটু নির্জনে একাকি আমরা সবাই মিলে টাইমটা স্পেন্ড করতে। চলো তাহলে এখন যাই, পরে তোমাদের সাথে আমার দেখা হবে। পেখমের বাবা, এই যে পেখমের মা এখন ব্যস্ত, আর এদিকে এই যে এই পুচকি, পুচকির মা এখন একটু আগে বিষম খেলো জল খেতে গিয়ে, আর এই যে বসে আছে একজন, এটাকে তোমরা সবাই চেনো, হতে যাচ্ছি বললাম না আলাদা করে। পূর্ণিমা, বৃষ্টি, ওরা সব খাওয়ার জন্য রেডি হচ্ছে। এই যে বিপ্লবদা, এই যে হাই বলে দাও, হ্যালো বলে দাও সবাই প্রত্যেকে। এই যে এবার আমি চলছি, ওখানে যাচ্ছি, এবার এখানে কিছু দল আছে। নামলাম হচ্ছে 5:10, তো এখন হোটেলে যাবো, তারপর তোমাদের সাথে হোটেলে গিয়ে কথা হচ্ছে। আমরা এখন এসে গেছি ডেস্টিনেশনটা, তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমরা সিবিচ এরিয়া যাবো, কিন্তু কোথায় যাবো সেটা বলিনি। তো আমরা চলে এসেছি পুরীতে, দেখো পুরীতে কি সুন্দর, দেখো সমুদ্র ঢেউ দিচ্ছে। এখন আমরা হোটেলে চেক ইন করতে পারিনি, কারণ 8টায় চেক ইন হবে, তো আমরা এখানে এসে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে এখন সমুদ্রের দৃশ্যটাকে একটু উপভোগ করছে। এই যে দাঁড়িয়ে আছে আর একজন, এই যে দাঁড়িয়ে আছে আর একজন। আমরা চেক ইন করিনি, তো বললো তো চেক ইন আমাদের দেবে 8টার সময়, তো ততক্ষণ আমরা এখানে ওয়েট করছি ব্যাগ লাগেজগুলো রেখে। আমি তার মধ্যে একটা এই হারটা দেখে বুঝতে পারছি, ওই হারটা আমি কিনে নিয়েছি একটা, যেমন আমার একটা হার নিলাম। এই যে আর হচ্ছে এই দৃশ্যটা খুবই সুন্দর। এখন পুরীর ব্যাপারটা হচ্ছে, পুরীটা না খুব সিরিজটা খুব নোংরা হয়ে গেছে, সেই জন্য আমাদের একটু কেমন কেমন লাগছিল। এই সিজনটা যেহেতু
অনেক লোকের সমাগম বা স্নান যাত্রা হয়েছে, কেন প্রচুর লোক এসছে, মেইনটেনেন্স ওরা ঠিকঠাক করতে পারছে না বলে এই সমস্যাটা হচ্ছে। তো আশা করি এটা ঠিক হয়ে যাবে। দেখো এই সমস্ত সোনালিতে এলাম, এসে চা খেতে বসেছি, এই যে সোনালি, তার অপোজিটে চায়ের দোকান, আর ভাই চা খেতে বসেছি সবাই, আমাদের টিম ফুল সবাই চা খেতে বসেছে। তুমি কিছু বলো, কিরম লাগলো? তো আমরা এখনো রুম পাইনি, তো তার জন্য ওয়েট করছি, আর এই চা খেতে বসেছে সবাই। রুমটাও সুন্দর, এ বেড, আর এটা হচ্ছে এখানে টিভি, তো ফল সিলিং, উপরে ফল সিলিং করা আছে। একটা হোটেল যেখানে টিভি আছে, সেট টপ বক্স নেই। এই দেখো সেট টপ বক্সের তার, এই দেখো ঝুলছে, টিভি আছে কিন্তু সেট টপ বক্স নেই। এই হচ্ছে সোনালীর অবস্থা। আমরা সমুদ্রে স্নান করতে গেছিলাম, স্নান করে এসে ফিরেছি, ফিরে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে আমরা প্রচন্ড, তোমরা জানো যে সমুদ্রের ধারে আসলে স্নান করলেই প্রচন্ড খিদে পেয়ে যায়, সেজন্য আমাদের খুব খিদে পেয়ে গেছে। তো আমরা তোমার হোম ডেলিভারি নিয়ে নিয়েছি বলতে, আমাদের ওখানে হোটেল থেকে দেখো কী কী খাবার দিয়েছে। আমরা চিকেন তাহলে নিয়েছি, এখানে আছে একটা ফুলকপি আলুর তরকারি, আলু পোস্ত, ডাল, চাটনি, স্যালাড, স্যালাডের মধ্যে আছে পেঁয়াজ, শশা, লঙ্কা, নুন আর পাঁপড়, আর এদিকে আছে চিকেন। এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। জগন্নাথ বলরাম আর সুভদ্রার মূর্তি লাগানো যে খুবই সুন্দর এই জায়গাটা, এটাই সোনালী হোটেলের মধ্যেই এই মূর্তিটা খুব সুন্দর করে এটাকে করেছে, খুবই সুন্দর লাগছে। তো এদের খাওয়া দাওয়া খুবই ভালো, তো চলো আমরাও গিয়ে একবার টেস্ট করি, তারপর তোমাদের জানাচ্ছি কীরকম, তোমাদের ফিডব্যাকও দেবো ওই রেস্টুরেন্টের সম্বন্ধে। চলো যাওয়া যাক। আমরা এখন এসেছি টাউন অফ বেঙ্গলে খেতে, তো বসে রয়েছি, অর্ডার দেওয়া হয়ে গেছে, তো আধা ঘন্টা লাগবে বলবো আসতে, তো এখন ওয়েটিং নিয়ে আছি, দেখা যাক কখন খাওয়ার দেয়। এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে হট অ্যান্ড সাওয়ার চিকেন। এখন আমরা এই সাইট সিনে বেরিয়েছি, তো এই গাড়িটা নিয়ে, তো লোকাল সাইট সিন কিছু আছে, তো সেটা করবো এখন আমরা, তো চলো দেখা যাক।
আমরা পুরীতে এসেছি কালকে, আজকে ডেট ফুল হয়ে গেল, আমরা এখন কোনারক মন্দিরে ঢুকবো। প্রচন্ড বড় জায়গা, মানে ওয়ান টাইম তো বিক্রি পার্ট জায়গাটা পুরো অনেকটা বড় জায়গা, এগুলো কোনারকের মন্দির আমরা এখন ঢুকবো। তো চলো বান্ধবী চল হাঁটছি, দেখুন কোনারক মন্দির তো ভিতরের দিকে যাচ্ছি আমরা, তো ভিতরে গিয়ে তোমাদের কিছু সিনেমেটিক শটও দেখাবো প্লাস মন্দিরটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো নন্দনকানন জিওলজিক্যাল পার্কে আমরা আছি, এখনই আমরা ঢুকবো ভিতরে, তারপর তোমাদের সব দেখাচ্ছি। মাংস খাচ্ছি, বালির তলে চাপা দিয়েছিল। এই দেখো কাঁকড়া এনেছে প্রত্যেকে জোগাড় করে, এই যে এটা কি খাওয়া হবে, এটা খাওয়া হবে না, এটা ছাড়া হবে, এটা ছাড়া হবে, বাচ্চাটাকে আবার ছেড়ে দেবো, কি হলো বাচ্চাটা, নো কাঁকড়া ছেড়ে দেবো, কাঁকড়া ছাড়তে যাচ্ছে, এখন পেয়েছে, ওইকে দেখো সবাই জলকেলি করছে, এর মধ্যে ঢেউটা আসলে লাফি হাত তোলো উপরে সবাই, কেমন লাগছে, চলে যাব না। আজকে এসে গেছি পুজো দিতে, মন্দিরে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে, আমি আরও সব বিয়ের পরে প্রথম এসেছি পুরীর জগন্নাথ পুজো দিতে। তো এখন আমরা এন্ট্রান্সে দিচ্ছি, এখানে খুব সুন্দর একটা আলপনা হচ্ছে, যেহেতু সামনে রথ, সেই আলপনাটাও তোমাদের দেখাচ্ছি, আলপনাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে এখানে পিছনেই দেখতে পাচ্ছ মন্দির দেখা যাচ্ছে, পিছনের মাথায় দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আমাদের সাজ সাদা, আমি সাদা পরেছি আর ও লাল পরেছে, সেটা সাদা আমি লাল। আমরা যাচ্ছি এখন পুজো দিতে, ওখানে সব আমাদের গ্যাংগুলো আছে, তো ওদের সাথে মিট করবো একসাথে, তারপরে আমরা পুজো দেবো। আর এখানে যে আলপনাটা আছে তোমাদেরকে দেখিয়ে দিই, কত সুন্দর দেখো দিচ্ছে, কত পরিশ্রম করে দিচ্ছে, এরাও একজন শিল্পী,
তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এরা দেখো কত সুন্দরভাবে আলপনা দিচ্ছে, তো পুরোটাই এরা আলপনা দিয়েছে, এইদিকে অনেকে মিলে আলপনা দিচ্ছে, এদের সবাই মিলে আলপনা দিচ্ছে, অনেকটা জুড়ে আলপনা দিচ্ছে। আমরা এখন বাইকে করে যাচ্ছি চিলকা, তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, তো এরপর চিলকার দিকে যাব, তো চলো যাওয়া যাক। এই যে আমরা যাচ্ছি, দেখো চারিদিকে জল আর জল বলছি, খুবই হাওয়া দিচ্ছে, হয়তো আমার কথাটা নাও শোনা যেতে পারে, প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া, ঝড়ের মতন হাওয়া। আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তো আমরা এখন পুরী স্টেশনে রয়েছি, তো আমাদের ট্রেন 10:05 আছে, 10:05 ট্রেন আসবে, তো ওর জন্য ওয়েট করছি, তারপর এখান থেকে ট্রেনে উঠবো, তারপর হাওড়া। চলো আমরা ট্রেনে উঠে আবার দেখাচ্ছি। প্রচন্ড গরম, প্রচন্ড গরম, সত্যি প্রচন্ড গরম, আর একদম ফার্স্টে ইঞ্জিনের পরের বগি দিয়েছে বলে আরো বেশি গরম লাগছে, মানে অনেকটা হেঁটে আসতে হয়েছে ওই জন্য। এই ট্রেনে উঠে পড়েছি, তো আমাদের ফুল টিম এখানে নেই, কিছু লোকের সিট অন্য জায়গায় পড়েছে, তো আমরা এখানে 6 জন আছি। এই 6 জনের মধ্যে দেখো এসে বসে একদম বিন্দাস বসে গেছে, এই আর একজনকে দেখো, আর উপরে ওই দেখো ওই আমাদের ছোট সদস্য, হাই করে দাও, হাই করে দাও, হ্যাঁ হাই করে দিয়েছি, এইদিকে দেখো, একে দেখো কোথায় বসে আছে, সিটের উপরে বসে রয়েছে, দেখতে পাচ্ছ কি অবস্থা, হাই করে দাও, তুমি হাই করে দাও, এই নিচে এরা দুজন নিচে, এই যে একজন আর ওই একজন, এই দেখো বিন্দাস বসে গেছে, আর কি কালকে সকালবেলা 7টার মধ্যে ট্রেন ঢুকে যাবে আমাদের হাওড়াতে, তারপর আবার যেরকম যা চলবে সেই। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, এখন আমি খাচ্ছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস, ও খাচ্ছে তাই, এ দেখো চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাচ্ছি রাতে। দেখা হবে নতুন অ্যাডভেঞ্চারে, অবশ্যই তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে।